আসসালামু আলাইকুম শেয়ার করছি খুব সহজভাবে সহজে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট শাওয়ার ক্রিমের রেসিপি শাওয়ার ক্রিম বাংলাদেশের সব জায়গায় তেমন একটা পাওয়া যায় না পাওয়া গেলেও অনেক বেশি এক্সপেন্সিভ থাকে তাই আমার আজকের এই শাওয়ার ক্রিমের রেসিপিটা আশা করছি আপনাদের অনেক কাজে লাগবে শাওয়ার ক্রিমটা তৈরি করতে আমার মাত্র তিনটা উপকরণ লাগবে প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি লবণ এক চিমটি হোয়াইট ভিনেগার এক টেবল চামচ আর ডানো ক্রিম এই ডানো ক্রিমটা বাংলাদেশের প্রায় সব জায়গায় পাওয়া যায় এটার ওজন হচ্ছে একশো গ্রাম আর দাম হচ্ছে একশো টাকা শাওয়ার ক্রিমটা তৈরি করতে আমার একটা কাচের বয়াম লাগবে কাচের বয়ামে করে যদি শাওয়ার ক্রিমটা তৈরি করা হয় সেক্ষেত্রে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় আর এই কাচের বয়ামটাকে আমরা ছোট বাচ্চাদের ফিডার যেভাবে ফুটিয়ে জীবাণুমুক্ত করে নিই ঠিক সেভাবে কাচের বয়ামটাকেও এভাবে জীবাণুমুক্ত করে তারপর ক্রিমটা তৈরি করে নেবেন এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর ক্রিমের পুরো ক্রিমটা ঢেলে নিচ্ছি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার আমি এখানে হাফ টেবিল চামচের চামচটা নিয়েছি তাই দুইবারে দিয়ে এক টেবিল চামচ করে নিয়েছি এখন ঢাকনাটা লাগিয়ে নিয়েছি ঢাকনাটা লাগিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেব এটা কোনো কিছু দিয়ে নাটতে হবে না শুধু একটু ঝাঁকিয়ে নিলে ক্রিমটা তৈরি হয়ে যাবে প্রায় এক থেকে দেড় মিনিট ঝাঁকিয়ে নিলে ক্রিমটা ঝটপট তৈরি হয়ে যাবে ক্রিমটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি একটু ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ক্রিমটা তৈরি করে আপনারা সাথে সাথে যে কোনো ডেজার্ট বা যে যে ক্ষেত্রে শাওয়ার ক্রিমটা ব্যবহার করা হয় সব কিছুতে আপনারা ইউজ করতে পারবেন প্রথম পর্যায়ে এরকম একটু তরল মনে হবে কিন্তু একদিন যখন আপনারা শাওয়ার ক্রিমটা রেখে দিবেন তখন দেখবেন কতটা ঘন হয়ে গিয়েছে আমি পরের দিনের শাওয়ার ক্রিমের ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই শাওয়ার ক্রিমটা আপনারা নর্মাল ফ্রিজে প্রায় তিন সপ্তাহর মতো রেখে ইউজ করতে পারবেন আশা করছি আপনাদের কাছে আজকের ইনস্ট্যান্ট শাওয়ার ক্রিমের রেসিপিটা ভালো লেগেছে আজকের মতো রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ